আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা যে যার মতন কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নিচ্ছেন দোয়া আর সমর্থন। দোয়া আর সমর্থন আদায়ের এমন দৃশ্যটি আরকে নিউজের ক্যামেরায় ধরা পড়ে বুধবার দুপুরে কুষ্টিয়া কুমারখালী উপজেলার মধ্যে। ক্যামেরায় দেখা যায়, কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে অন্যান্য প্রার্থীর মধ্যে অন্যতম পদপ্রার্থী মোহাম্মদ আলী মোহাম্মদ, যিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে লড়বেন, গরিবের বন্ধু, ন্যায় নিষ্ঠাবান ও অন্যায়ের প্রতিবাদী বলে মোহাম্মদ আলী মোহাম্মদ সবার কাছে পরিচিত। নির্বাচনে জনসংযোগ প্রাকালে গণমাধ্যমের সামনে নির্বাচনে আসার পেছনে নানা কথা তুলে ধরেন। আমার উদ্দেশ্য, আমি যদি নির্বাচিত হতে পারি কুমারখালীর পৌরসভাসহ যে 12টা ইউনিয়ন পৌরসভাসহ, এর মধ্যে যারা হতদরিদ্র, অসহায়, নিপীড়িত মানুষ আছে তাদের সহযোগিতা করার জন্য যত সহযোগিতার হাত বাড়ানোর দরকার আমি সেটা করব। এবং আপনাদের দৃষ্টিকোণ থেকে বা জনগণের দৃষ্টিকোণ থেকে বলতে চাই, বাংলাদেশে এই কিছুদিন আগে একটা নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনটা যেমন এই বাংলার আপামর জনগণের দেখভাল করার নির্বাচন, তেমনই সামনে উপজেলা যে নির্বাচন আসছে এটা উপজেলার মানুষের ভালো মন্দ, তাদের দুঃখ দুর্দশা দেখভাল করার উদ্দেশ্যে নির্বাচন। আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আপনার কুমারখালী উপজেলাবাসীর কাছে আমার অনুরোধ, আবেদন, নিবেদন, যেটা বলেন তাদের কাছে আমার একটাই দাবি, আমাকে নির্বাচন করবেন এবং আমি আপনাদের এই এলাকার, এই উপজেলার মানুষের সেবা করার জন্য আমার জীবন যৌবন যা আছে তা দিয়ে আমি তাদের পাশে থাকতে চাই। সৎযোগ্য মেধাবী স্মার্ট এই প্রার্থী আরো বলেন, আমরা বাঙালি, আমরা বাংলাদেশকে পাওয়ার উদ্দেশ্যে এই বাঙালি জীবন যৌবন উৎসর্গ করেছে, তাদের একটা লক্ষ্য ছিল, কিন্তু এই মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়ে গড়া বাংলাদেশে এই মুক্তিযোদ্ধারা বা আমাদের যে সংগঠন 100 ভাগ মুক্তিযোদ্ধা নিয়ে গড়া সংগঠন, আমরা জাতি এবং দেশের জন্যে, দেশের জন্যে আমরা কাজ করব, এই প্রত্যয় নিয়েই আমাদের আন্দোলন, সংগ্রাম। কিন্তু এর মধ্যে কতিপয় মানুষ, মুখোশধারী কিছু মানুষ, যাকে বাংলাদেশে অনেক লোক বলে, এই আওয়ামী লীগের ভিতরে একটা উদ্ধৃতি দেয় যে মুস্তাকপন্থী লোক, এই রকম এই বাংলায় বাস করে, বাংলায় বাস করে বাংলার অমঙ্গল চায় মুখোশধারী কিছু শয়তান, এদের কারণে ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক কাজ বাস্তবায়ন করা সম্ভব হয় না। তা আমরা জাসদের মানুষ, মুক্তিযোদ্ধার সপক্ষের মানুষ, আমরা মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি মানুষ, আমরা বলতে চাই যথাসাধ্য চেষ্টা থাকবে এটা জনগণের সুবিধা, জনগণের কল্যাণময় কর্ম করার জন্যে যা যা দরকার আমরা করব, বাধা বিঘ্ন আসলে হয়তো বা পারবো না, তারপর চেষ্টা করব যাতে জনগণের সেবা করতে পারি যদি আমি নির্বাচিত হই। জনগণের সেবা করাই আমার মূল কারণ, আর নির্বাচিত হতে পারলে তিনি সবার কল্যাণের স্বার্থেই কাজ করবেন। অত্যন্ত পরিশ্রমী জনহিতৈষী মোহাম্মদ আলী মোহাম্মদ আরও বলেন, এই কুমারখালী যে কয়টা ইউনিয়ন আছে, এমন কোনো ইউনিয়ন নাই যেখানে আমি যাইনি এবং বলেছে মোহাম্মদ ভাই আপনি অন্যায়ের প্রতিবাদ করা মানুষ, আপনার মতো একজন উপজেলার ভাইস চেয়ারম্যান আমরা উপজেলায় দেখতে চাই, আপনি শুধু আমাদের মাঝে ঘোরেন, আপনার পোস্টার লাগবে না, আপনার আর কোনো মিছিল মিটিং লাগবে না, শুধু আপনি আমাদের মাঝে থাকেন, আমরা আপনার উপজেলায় নেওয়ার জন্য যা যা করণীয় করব। পরিশেষে তিনি সমাজে অন্যায়ের প্রতিবাদ করার জন্য গণমাধ্যমের সহযোগিতা চাইলেন। ইলেকট্রনিক্স মিডিয়া ভাইদের, আপনাদের কাছে আমার অনুরোধ এবং আবেদন, আমি এই যে একটা দোয়া আছে, হ্যান্ডবিল ছাপিয়েছি, এটা এটার মুখ্য উদ্দেশ্য একটু লেখা আছে,
লেখা আছে আপনাদের সুপরিচিত গরিবের বন্ধু ন্যায় নিষ্ঠাবান ও অন্যায়ের প্রতিবাদী। অন্যায়ের প্রতিবাদ করা যেমন আপনাদের উদ্দেশ্য, আমিও আপনাদের দলের একজন সৈনিক। আমি আপনাদের সাথে থেকে অন্যায়ের প্রতিবাদ করার জন্যে যখন যেখানে যে অবস্থায় আপনারা ডাকবেন আমি সেই অবস্থায় আপনাদের পাশে থাকব। আমার এই কাগজে লেখা কণ্ঠটা এবং কাগজের লেখার এই আপনার মিনিংগুলো, এইগুলো বাস্তবায়িত করার জন্য আপনাদের সহযোগিতা আমি কামনা করি। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, 24।